mm-hmm <laughs> আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি দুই সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন আসছে করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটা গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এক্স ইকুয়াল কোসেক থিটা থিটা এবং জেড ইকুয়াল টেন থিটা যখন থিটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে সমাধান করি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি হলে এ এর মান নির্ণয় করো আমাদের কাছে দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি এখন আমাদের যে কাজটা করতে হবে টেন কত ডিগ্রির মান ওয়ান রুট থ্রি সেটা আমাদের লিখতে হবে বাম দিকে যা আছে তাই লিখবো আর এই দিকে ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি সেটা আমাদের লিখতে হবে যেহেতু এই দিকে ট্যান আছে তো আমরা জানি ট্যান সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি যদি আমাদের মনে না থাকে যে কত ডিগ্রির মান রুট থ্রি তাহলে আমরা ক্যালকুলেটারের হেল্প নিতে পারি ক্যালকুলেটারে আমাদের চাপতে হবে শিফট ট্যান আর ব্রাকেটে আমাদের এই মানটা দিতে হবে অর্থাৎ রুট থ্রি লিখতে হবে রুট

ইকুয়াল এ আর উদ্দীপকে এক্স ইকুয়াল দেওয়া ছিল কোসেক থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স এর পরিবর্তে কোসেক থিটা প্লাস ওয়ান বাই জেড এর পরিবর্তে টেন ইকুয়াল এ বা কোসেটা প্লাস ওয়ান বাই টেন মানে হলো কট ইকাল হইল এ বা সমান আমরা জানি ওয়ান বাই সাইনথিটা প্লাস সমান আমরা জানি কথিটা বাই সাইনথিটা ইকুয়াল এইদিকে হলো এ বা এখন আমরা লসাগো করতে পারি লসাগু হইলো সাইনথিটা তাহলে উপরে থাকে ওয়ান প্লাস cos theta লসাগু আর হর যদি মিলে যায় তাহলে উপরে যা থাকে তাই লিখতে হয় ইকুয়াল a এখন আমাদের প্রমাণে যেহেতু আছে এ স্কয়ার তাহলে এখন আমাদের কি করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে আমরা এ স্কয়ার পাবো এখন এখানে হলো 1 cos theta নিচে হলো sin theta all square ইকুয়াল এইদিকে হলো স্কোয়ার সাইট নোট দিব বর্গ করে আচ্ছা এরপরে আমরা লিখতে পারি বা ওয়ান করলে যেহেতু আমাদের প্রমাণে কসথিটা আছে তাহলে সাইন থিটা চেঞ্জ করে আমাদের কসথিটা নিয়ে আসতে হবে উপরে থাকতেছে ওয়ান প্লাস কসথিটা অল স্কোয়ার বাই নিচে সাইন স্কোয়ার এর সূত্র আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল এদিকে থাকতেছে এ স্কোয়ার তাহলে উপরে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা অল স্কোয়ার এর পরিবর্তে দুইটা ওয়ান প্লাস কোস থিটা লিখতে পারি অর্থাৎ ওয়ান প্লাস কস থিটা ইনটু ওয়ান প্লাস ক থিটা যদি এ স্কয়ার থাকে তাহলে যেমন আমরা লিখতে পারি এ ইন এ ঠিক একই রকম ভাবে ওয়ান প্লাস কস থিটা অল স্কোয়ারের পরিবর্তে আমরা কি কি করতে পারব দুইটা লিখতে পারব আর নিচে এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা অর্থাৎ ওয়ান এর যদি আমরা দেই এখানে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তৈরি হয়েছে এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি অর্থাৎ এখানে ওয়ান প্লাস কস থ্রিটা এ হলো ওয়ান এখন এখানে উপরে থাকে ওয়ান প্লাস কস্থিটা আর নিচে থাকে ওয়ান মাইনাস কস্তিটা ইকুয়াল এইদিকে থাকে এ স্কোয়ার তো এরপর আমাদের যে কাজটা করতে হবে এখানে প্রমাণে কস্থিটা সমান লেখা আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হলো এ স্কোয়ার প্লাস ওয়ান তো একই সংখ্যা যোগ বিয়োগ করলে সেটাকে বলে যোজন বিয়োজন এখানে যেহেতু আগে উপরে বিয়োগ করা হয়েছে তাহলে এটা হল বিয়োগ করলে হয় বিয়োজন আর যোগ করলে হয় যোজন আমাদের এখন যে কাজটা করতে হবে বিয়োজন যোজন এই এ স্কোয়ার এর নিচে কিছু নাই মানে আসলে কি আছে ওয়ান আছে তাহলে আমরা এখন কি করবো উভয় পক্ষে বিয়োজন যোজন করবো তাহলে বিয়োজন যোজন করার নিয়ম কি প্রথমে উপরে যা আছে তাই লিখতে হবে অর্থাৎ লব বিয়োগ করার সময় হরের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে প্লাস ওয়ান হবে নিচে লিখতে হবে নিচে আবার উপরেরটা অর্থাৎ লব প্রথমে লিখতে হবে সবসময় লব প্রথমে লিখতে হবে তাহলে ওয়ান প্লাস কথিটা তার সাথে প্লাস হর অর্থাৎ নিচেরটা তাহলে উপরেরটার সাথে নিচেরটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে হবে যোজন আর যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না অর্থাৎ ওয়ান মাইনাস কস্থিটা আছে ওয়ান মাইনাস কস্থিটাই হবে ইকুয়াল তাহলে এই দিকে কি হবে উপরে আছে এ স্কোয়ার মাইনাস নিচে হলো ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ লব বিয়োগ হর বাই লভ যোগ হর সাইড নোট দিব বিয়োজন যোজন করে এখন এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় মাইনাস কস্থিটা আর প্লাস কস্থিটা কাটা যায় কাটা যাওয়ার পরে উপরে থাকে থাকতে সে টু কাস্তিটা আর নিচে থাকতে সে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু ইকুয়াল এইদিকে থাকতেছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে টু আর টু কাটা যায় তো কাটা যাওয়ার পর এখানে থাকতেছে কস্থিটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং কস্থিটা সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান তো এটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পারছেন নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট টু হলে মান রুট টু বা উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্সের এর পরিবর্তে কোসেক থিটা প্লাস ওয়ান বাই ওয়াই এর পরিবর্তে সেক্থিটা ইকুয়াল রুট টু বা ওয়ান বাই কোসেক মানে সাইন্থিটা প্লাস ওয়ান বাই সেক্থিটা হইলো কস্থিটা সূত্র অর্থাৎ কস্থিটা সমান ওয়ান বাই সেক্থিটা ইকুয়াল রুট টু এই যে এখন আমরা যে অঙ্কটা এখানে পাইলাম সেটা হলো বোর্ড বইয়ে নয় পয়েন্ট দুইয়ে তিরিশ নম্বর যে সৃজনশীল আছে তার খ নম্বরে যে প্রশ্নটা ঠিক सेम প্রশ্ন এখানে এটা আমরা সমাধান করার জন্য কি করতে পারি যে কোন একটা আমরা ডান দিকে নিয়ে যাব sin অথবা cos তো আমরা cos θ ওই দিক নিয়ে গেলাম তো √2 এই যে cos θটা প্লাস আছে এদিকে আসলে হবে -cos θ তো এরপর আমাদের যে কাজ করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে বর্গ করলে এদিকে হবে sin² θ কি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সূত্র হলো ওয়ান মাইনাস কোয়ার থিটা যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার সমান লিখতে পারি কস স্কোয়ার এখানে প্লাস আছে ওই দিক গেলে হবে মাইনাস অর্থাৎ সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল এইদিকে তাহলে কি করা যায় এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে এখানে এ হলো রুট টু আর বি হলো কস তাহলে এখন আমরা সূত্র লিখব এ স্কোয়ার অর্থাৎ রুট টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হল রুট ইন্টু বি হলো কস প্লাস তার থিটা সবগুলো আমরা একদিকে নিয়ে আসবো আমরা জিরো দিলাম অর্থাৎ এই দিকে বাম দিকের গুলো সব ডান দিকে নিয়ে যাবো রুট টুর স্কোয়ার আর রুট এখানে কাটা গেলে টু থাকতেছে মাইনাস টু রুট টু ক্লাস থিটা আর এইখানে প্লাস ওয়ান এই দিকে আসলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস কস স্কোয়ার থিটা এদিকে আসলে হবে প্লাস কস স্কোয়ার থিটা এরপর আমরা লিখতে পারি বা এদিকে জিরো ইকুয়াল এখানে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে হয় টু কস স্কোয়ার থিটা এরপরে থাকতে মাইনাস টু রুট টু কস থিটা এরপর টু থেকে ওয়ান মাইনাস করলে এখানে আমরা পাবো প্লাস ওয়ান তো এটাকে এখন আমরা ঘুরিয়ে লিখতে পারি টু কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু কস্টিটা প্লাস বা এখন এখানে আমরা সূত্র তৈরি করতে পারি এখানে যদি আমরা টু কস্ট লিখে তার স্কোয়ার দেই তাহলে কি উপরের লাইন মিলতেছে এখানে টু র করলে হয় ফোর কিন্তু এখানে আছে টু আর কস থিটার স্কোয়ার করলে কস স্কোয়ার এটা মিলতেছে কিন্তু টু মিলতেছে না এই কারণে এখানে আমাদের কি করতে হবে রুট দিতে হবে তাহলে রুট টুর স্কোয়ার যদি আমরা করি স্কোয়ার আর রুট কাটা গেলে তাহলে টু মিলতেছে আর কস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হল রুট টু কু বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে এখানে এখন আমাদের পূর্বের লাইন মিলতেছে যে রুট টু কস থিটার স্কোয়ার করলে টু কস স্কোয়ার থিটা মাইনাস এখানে টু রুট টু কস থিটা এই যে ওয়ান আর টু রুড টু গুণ করলে টু রুট টু হবে সাথে কস্থিটা থাকতেছে প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান তাহলে উর্বের লাইন এখানে আমাদের মিললো এবং এখানে কি তৈরি হল সূত্র তৈরি হলো এটা কিসের সূত্র তৈরি করলাম এ মাইনাস বি অল স্কোয়ার এ হইলো রুট মাইনাস বি হইলো ওয়ান তার অল স্কোয়ার তাহলে এ মাইনাস বিয়ার ইকুয়াল হইলো জিরো বা স্কোয়ার আমরা কি করবো রুট করে দিব তাহলে রুট টু কস্তি টা মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে স্কোয়ার রুট করে দিব জিরো রুট করলে কি হয় আর রুট টু টা এখানে গুণ আসে ওই দিক গেলে হবে ভাগ ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু তাহলে দুই দিক থেকে কস কস বাদ দিলে থ্রিটা ইকুয়াল আমরা পাচ্ছি এখানে ফোরটি ফাইভ ডিগ্রি তো এটাই হবে অ্যান্সার আর যদি আমাদের এখানে মনে না থাকে যে কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে আমরা ক্যালকুলেটার হেল্প নিতে পারি শিফট কস আর ব্র্যাকেটে আমাদের এই যে ডান দিকে যে সংখ্যাটা আছে ওয়ান বাই রুট টু এটা আমাদের ব্র্যাকেটে লিখতে হবে ওয়ান ভাগ রুট টু ব্র্যাকেট ক্লোজ করতে হবে স্পেস দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করতে হবে তারপর ইকুয়াল এই যেখানে দেখাচ্ছে ফোরটি ফাইভ অর্থাৎ কস ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট তাহলে আমাদের এখানে হবে ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ